अक्षय कुमार सलमान खान शाहरुख खान और अजय देवगन का एत टाका थाका सत्त्वेओ विमल मतो कम्पानी एड तारा क्यों करे और ये एड थेके तारा कत टाकाई बा नेय भारत एमन एक भिकारी जिनि अनलाइने भिक्षा करे एछाड़ाओ लेबुर दाम बजारे क्यों एत बाड़छे जानबो भिडियोर अंतिमे। नम्बर वन, आजकलकार बड़ बड़ एक्टर जमन शाहरुख खान सलमान खान अजय देवगन और एर मध्य निजेके फिट बला अक्षय कुमार के गुटखार एड करते देखा जाच्छे। एइटा जेनेओ जे लोकजन तादेर एसब करते देखले भालोभाबे नेबे ना, किन्तु एइ एक्टरगुली एमन काज केन करछे चलुन आपनादेर बोले दी। भारतेर गुटखा इंडस्ट्री प्राय 45,000 कोटी टाकार, सेइखाने एक्टरदेर 10 सेकेंड एड करते तादेरके मोटा अंकेर टाका देवा हय। इभेन एइटाके अक्षय कुमार एकटा इभेंटे एक्सेप्टो करे। एक्टररा घंटा घंटा काज करार बदले अत টাকা পায় না যতটা গুটখা 10 সেকেন্ডের অ্যাডে পায়। ঠিক এই জন্যই প্রায় সমস্ত বড় বড় অ্যাক্টর গুটখার অ্যাড করছে। যদি কথা হয় মানুষের ভালো না লাগার, তো অ্যাক্টররা এটা খুব ভালো করেই জানে যে জনতা চাইলে যতই গালমন্দ করুক বা নিন্দা করুক, যখনই তাদের মুভি আসবে তখনই জনতা সব ভুলে হলে পৌঁছে যাবে। নেতাদের মতো এই অ্যাক্টররাও বুঝে গেছে যে জনতা কিছুদিন বাদেই সব ভুলে যায়। ঠিক এই জন্যই এই অ্যাক্টররা কোনো কিছু চিন্তা না করে এই রকম অ্যাডে নিজেরা জুড়ে যায়। নাম্বার টু, আজকাল মানুষ মানি ব্যাগ ক্যারি কমই করে, বদলে এখন ডিজিটাল পেমেন্ট করে, আর ভিক্ষুক মানুষের জন্য এই জিনিসটা মাথা ব্যথার একটা কারণ হতে যাচ্ছে। এই প্রবলেম থেকে বাঁচার জন্য একটা সুন্দর সলিউশন বার করেছে রাজু প্রসাদ। রাজু প্রসাদ বিহারের ওয়েস্ট চম্পারণের বেটিয়ার বাসিন্দা। রাজু যখন ভিক্ষা করতে বেরোয় তখন তার গলায় কিউআর কোডকে ঝুলিয়ে বেরোয় যাতে মানুষ ডিজিটালি তাকে টাকা দিতে পারে। রাজু বলে যে ভিক্ষা চাইলে লোকজন বলে তাদের কাছে ক্যাশ নেই, অনলাইনে পেমেন্ট করা কি যাবে? ঠিক এই বিষয় থেকেই বের হওয়ার জন্যই রাজু ব্যাংকে একটা অ্যাকাউন্ট তৈরি করে এবং কিউআর কোড দিয়ে ডিজিটালি পেমেন্ট নেওয়া শুরু করে দেয়। এটাকেই বলে জুগাড়। আপনার রাজুর এই জুগাড় কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। নাম্বার থ্রি, ঘরে কুকুরকে রেখে পোষা এই কাজটা যে কেউ করতে পারে, কিন্তু কুকুরকে ফ্যামিলি মেম্বারের মতো ট্রিট করাটা এই কাজটাই বেশিরভাগ মানুষই করতে পারে না। ইউএস এর লোকজন কুকুরকে ফ্যামিলি মেম্বারসের থেকেও বেশি ভালোভাবে ট্রিট করতে পারে। কিভাবে চলুন আপনাদের আজকে জানাই। ইউএসএ তে যারা বাড়িতে কুকুর পোষে তারা প্রত্যেকেই কুকুরের ডিএনএ টেস্ট করায়, যেটাতে ভারতীয় টাকায় প্রায় 14,000 টাকা মতো খরচ হয়। এই ডিএনএ টেস্ট করার কারণ হলো মালিক আর কুকুর একে অপরকে আরো বেশি যাতে চিনতে পারে। এই টেস্ট প্রত্যেকটা আমেরিকান ফ্যামিলি করায় যারা কুকুরকে পোষে। আপনাদের বলে দিই, আমেরিকানরা শুধু 2021 সালে তার কুকুরের পিছনে $104 বিলিয়ন মতো খরচ করে, প্রায় এটা 4,00,000 কোটি টাকার মতো, যেটা স্লোভাকিয়ার টোটাল জিডিপির সমান। নাম্বার ফোর, যারা শুনতে এবং বলতে পারে না তারা তাদের মনের ভাবকে বোঝানোর জন্য সাইন ল্যাঙ্গুয়েজের ব্যবহার করে। কিন্তু আজ আমি আপনাদের এমন একটা জায়গা দেখাবো যেখানে প্রত্যেক ব্যক্তি সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে। আমি কথা বলছি ইন্দোনেশিয়ার গ্রাম বেঙ্কালার। এই গ্রামের প্রত্যেকজন মানুষ সাইন ল্যাঙ্গুয়েজের ব্যবহার করে কথা বলে, যেটাকে কাটাকলক বলা হয়। এই গ্রামকে বোবা কালা গ্রামও বলা হয়, কারণ এই গ্রামের 90%-এর বেশি মানুষ বোবা এবং কালা। এই সাইন ল্যাঙ্গুয়েজই একমাত্র রাস্তা মানুষের সাথে মানুষের কমিউনিকেট করার। এই সাইন ল্যাঙ্গুয়েজই 100 বছর ধরে একইভাবে এই গ্রামে ব্যবহার করা হচ্ছে। নাম্বার ফাইভ, গরমে লেবুর ইম্পর্টেন্স সবচেয়ে বেশি, আবার চাহিদাও খুব বেশি। লেবু এখন প্রায় একটা লাক্সারি আইটেম হয়ে গেছে, দাম এক লাফে বেড়ে গেছে। কিন্তু এই রকম কিভাবে হলো চলুন জেনে নিই। লেবুর দাম বাড়ার সবচেয়ে বড় কারণ হলো আবহাওয়ার পরিবর্তন বা ক্লাইমেট চেঞ্জ। এই বছর মার্চ মাসে অনেক বেশি গরম পড়ে আর বৃষ্টিও হয়নি, যার জন্য এর প্রকোপ পড়ে লেবুর ফসলে, যার জন্য মার্কেটে লেবুর সাপ্লাই অনেকটা কমে যায় এবং তার পরপরই পেট্রোলের দাম অনেক বেড়ে যায়, যার ফলে লেবুর ট্রান্সপোর্টেও অনেক খরচা বেড়ে যায়। এই জন্য লেবুর দাম অনেক বেড়ে যায়। ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আপনি যদি ফেসবুকে আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।